যদি ফুড ড্রপ থাকে তাহলে জরুরি যে অপারেশন করা দরকার এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তোফাজ্জল হোসেন উনি এসেছেন নাটোর থেকে, জাস্ট গতকাল এসেছেন, অ্যাম্বুলেন্সে এসেছেন, কারণ উনি হাঁটতে তো পারেনই না, মানে দাঁড়াতেই পারেন না। ওনার দুই পায়ে ফুড ড্রপ এবং ওনার বাড়ি হচ্ছে নাটোর, উনি নাটোর থেকে গেছিলেন। আপনার বলেন তো কতদিন আগে এই ফুড ড্রপটা হলো? কিন্তু তো প্রায় দুই তিন বছর ধরে আমি চিকিৎসা করেছি, এটি এটি ওটি ওটি, মানে চিকিৎসা যায় যেটি কই ওটি যাই। যাওয়ার পরে মনে করেন বিভিন্ন জায়গায় গেছি কিন্তু রেজাল্ট আসি নাই, বা আপনার এনায়তপুর গেছি, তারপরে আগে নাটোরে দেখছি, তারপরে দেখছি রাজশাহীতে, পগলাতে দেখছি দুইবার। এই যে আপনার আজকে এক মাস পাঁচ দিন হলো যে দুই পায়ের ফুড ড্রপ প্যারালাইসিস হয়েছে, এটার ঘটনা বলেন তো কি কিভাবে শুরু হলো? সাইকেল চালান, ওই যে সাইকেল চালাতাম। ও সাইকেল চালাতেন? বাজার থেকে যাওয়ার পরে রাতে সাইকেল চালাতাম, সেদিন সাইকেল চালাচ্ছি মেলা কোন, মানে আপডাউন যেদিন ফুড ড্রপ হয়েছে তার আগের দিন অনেক সাইকেল চালাচ্ছি, অনেক সাইকেল চালাচ্ছি, মানে বেশি বেশি মানে বেশি মানে 15-20 কিলোমিটার তাও না এরকম হবে আর কি জায়গা। তারপরে পরের দিন রাত্রে কি হলো? পরের দিন রাত্রে ওই ব্যথা, অসংখ্য ব্যথা, কোমরে ব্যথা। পরের দিন সকাল থেকে মাটিতে পা ফেলতেই পারেন না? না 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 না। তখন আপনার কেমন লাগলো যে পা ফেলতে পারতেছেন না, কষ্ট কেমন? খুব ব্যথা, তখন খুব ব্যথা। তাহলে উনি যেদিন ফুড ড্রপ হয়েছে এক মাস পাঁচ দিন আগে, তার আগের দিন অনেক সাইকেল চালিয়েছিলেন এবং সাইকেল চালানোর পর রাত্রেবেলা ভীষণ কোমরে ব্যথা, পায়ে ব্যথা শুরু হয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু আগে থেকে তার PLID ছিল, ওই ডিস্ক এমন চাপ দিয়েছিল যে পরের দিন সকালবেলা দু পায়েরই হঠাৎ করে ফুড ড্রপ। তারপরে উনি দাঁড়াতেও পারেন না, মানে হাঁটা তো দূরের কথা, জাস্ট দাঁড়াতেও পারেন না। এরপর উনি নাটোরে গিয়েছিলেন, নাটোরে কিছুদিন ভর্তি ছিলেন, তারপরে গেলেন রাজশাহী এবং রাজশাহী থেকে আমাকে ফোন দিলেন যে আমার এরকম ফুড, মানে আমি মানে হাঁটতে পারি না, ফুড ড্রপ তো ওনারা বলতে পারেননি, আমি হাঁটতে পারি না, পা ফেলতে পারি না, আমাকে আপনার ওখানে আসতে হবে, আপনার চেম্বারে যেতে পারবো না, সরাসরি ক্লিনিকে ভর্তি হব। তো রাজশাহী থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে এসে, চেম্বারে না এসে এই ক্লিনিকে ভর্তি হয়েছে, যেন আমরা তাকে ইভ্যালুয়েশন করতে পারি, দেখতে পারি। তো আমরা MRI দেখলাম এবং তার একটা এক্সরে করলাম। MRI দেখে দেখলাম যে তার তিনটি লেভেলে ডিস্ক প্রোল্যাপস এবং মারাত্মক ডিস্ক প্রোল্যাপস, যে কারণে তার ফুড ড্রপ হয়েছে এবং ওনাকে অবশ্যই অপারেশন করতে হবে। তো ওনার একটু দেখি ফুড ড্রপের মাত্রাটা কেমন। তা আপনি পা দুটো একটু ঝুলিয়ে দেন তো দেখি। আচ্ছা, ঝুলিয়ে দিলেন। এখন আপনি এই পায়ের পাতা উপর দিকে তোলেন না? উপর দিকে তুলে যাচ্ছে না, দুটোই ওঠে না? না। আচ্ছা, তাহলে ওনার কিন্তু কোনো পায়ে, আমরা যেমন পায়ের পাতা উপর দিকে এরকম তুলতে পারি, উনি কিন্তু তুলতে পারছেন না, এবং এই ব্যাপারটাকেই বলা হয় ফুড ড্রপ। তো এই ফুড ড্রপ যদি উনি দীর্ঘায়িত, দীর্ঘদিনেভাবে মানে চিকিৎসাধীন, মানে আন্ডারে না, চিকিৎসা না করে থাকেন, তাহলে কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যাবে, আর কোনো দিনই ভালো হবে না। ইতিমধ্যে এক মাস পাঁচ দিন হয়ে গেছে, আমাদের এখন করণীয় হচ্ছে জরুরি অপারেশন করা। এই জরুরি অপারেশন করেই কি সাথে সাথে ফুড ড্রপ ভালো হয়ে যাবে? না, কোনো গ্যারান্টি নাই। আমরা ওনাকে বলেছি গতকাল যে আমরা অপারেশন করব, কিন্তু গ্যারান্টি দেব না যে আপনার ফুড ড্রপ ভালো হবে। তাহলে কেন অপারেশন? অপারেশন এই জন্যই যে ডিস্ক, যেটা মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে নার্ভে চাপ দিয়ে আছে এত বেশি, উনি ফুড ড্রপও নিয়ে বসে থাকবে সারা জীবন, যে ফুড ড্রপ যদি ভালো না হয় তাহলে অপারেশন করে কী করব। কিন্তু তাহলে কি ফুড ড্রপও নিয়ে ভালো থাকবে, আর মেরুদণ্ডের যে চাপটা, ওই মানে ফুড ড্রপ নিয়ে সারা জীবন কাটাবে, আবার ওই মেরুদণ্ডের যে চাপ আছে, ডিস্কের যে চাপ, এই চাপ নিয়েও সারা জীবন কাটাবে? এটা হতে পারে না, কারণ এতে তার আরও সমস্যা শুরু হবে, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রস্রাব পায়খানার তার কোনো কন্ট্রোল নাই এখন। মানে কখন প্রস্রাব আসছে, কখন পায়খানা আসছে, কিছুটা কন্ট্রোল আছে কিন্তু পুরোপুরি কন্ট্রোল নাই। আপনার প্রস্রাব পায়খানার কী অবস্থা বলেন তো? প্রস্রাব পায়খানা খুব নিঃশ্বাস বন্ধ করে আবার প্রেশার করতে হয়। খুব প্রস্রাব আসলে আপনি টের পান? না, প্রস্রাব টের পাই না। পায়খানা চাপ আসলে টের পান? না, পায়খানা চাপ আসলে টের পাই না। কিন্তু আপনার কি মলদ্বারের চারপাশে ঝিঝি ঝিঝি লাগে, অবশ লাগে মলদ্বারের চারপাশে? যাদের হয় তারাই এটা অনুভব করতে পারে, মানে এটা আমরা বুঝবো না যাদের হয়নি। সুতরাং ওনাকে আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অপারেশন করতেই হবে।
ইনশাল্লাহ উনি যেহেতু আমরা দেখেছি অনেক বেশি চাপ আছে অপারেশনের পরে, ইনশাল্লাহ উনি খুব দ্রুতই আমরা দোয়াও করি যে ফুড ড্রপ থেকে উনি ভালো হয়ে যাক। যদি ফুড ড্রপ এবং পিএলআইডি বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আপনাদের যদি আমাদের আরও কিছু জানতে চান তাহলে আমাদের নিচের একটি ফেসবুক গ্রুপ আছে, লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে যে কোনো প্রশ্ন করতে পারেন যেগুলোর সমাধান আপনি সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।